السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الله تبارك وتعالى পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন কুল্লু নাফসিন দায়েকাতুল মউত, অর্থাৎ যার ভিতরই প্রাণী আছে তাদেরকে মরতেই হবে, মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে নিয়ে হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কেউ বেঁচে থাকতে পারেনি। নবীগণ, রসুলগণ, সাহাবাগণ, তাবেগণ, কাফের, বেঈমান, মুশরিক, বড় বড় শক্তিশালী, বড় বড় হস্তি কেউ বেঁচে থাকতে পারেনি, আর কেউ বেঁচেও থাকতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে নিজেই ঘোষণা করলেন, ওমা কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। কিন্তু সবথেকে একটা দুঃখের বিষয় যে মানুষ মৃত্যু থেকে বাঁচার অনেক চেষ্টা করে, মানুষ মৃত্যু থেকে বাঁচানোর জন্য এত কিছু করে যা বলার সম্ভব নয়। কিন্তু মানুষ এই কথাটা ভুলে যায় যে আজ পর্যন্ত সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, ভবিষ্যতেও কেউ বাঁচতে পারবে না। আমরা যদি বাঁচতে পারি তবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আর সেটাই হচ্ছে আমাদের মূল কাজ, যেটা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আর এক জায়গাতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর আমাদেরকে মরতেই হবে, আমাদের মৃত্যুর হাত থেকে কোনো বাঁচার রাস্তাই নাই। যেখানে আমরা বাঁচতে পারবো না সেখানে আমাদের করণীয় হবে যে যাতে আমরা আল্লাহকে ভয় করতে পারি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে আমরা মেনে চলতে পারি, কোরআন হাদিসকে মেনে চলতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ রোজাকে মেনে চলতে পারি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যাতে মুমিন মুত্তাকিন হয়ে আমাদের যাতে মৃত্যু কামনা করে। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমারই বান্দা মাবুদ আমরা, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খারাপ কাজ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নাও। এ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা বেধর্মী আছে আল্লাহ তাদেরকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যারা ইসলামের উপরে আক্রমণ করছে আল্লাহ তাদেরকে তুমি হিদায়ত দাও, আল্লাহ তাদেরকে তুমি বুঝ শক্তি দাও। ইয়া আল্লাহ যারা কবরের আজাবে আছে আল্লাহ তাদেরকে তুমি কবর আজাব থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি মুনকিনাকের হাত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমরা যখন সকলে মারা যাব মাবুদ, আল্লাহ তুমি আমাদেরকে কবর আজাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে নেকির পাল্লাকে ভারী করে দিও। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাত দিও। আমিন সুম্মা আমিন।